পুলিশ প্রশাসনের বারবার প্রচার সত্ত্বেও এক শ্রেণীর বাইক আরোহী বিনা হেলমেটে গাড়ি চালাচ্ছেন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে। সেই সব হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে সোমবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কার্জন গেট চত্বর, পার্কাস রোড, নবাবহাট, উল্লাস মোড় সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। হেলমেটবিহীন বাইক চালকদের জরিমানাও করা হয়। পুলিশ প্রশাসন সূত্রে জানা যায় এই অভিযান দুর্গা পুজো পর্যন্ত চলবে। পুলিশ প্রশাসনের এই রূপ উদ্যোগকে শহরের নাগরিকবৃন্দ সাধুবাদ জানান। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।